আসসালামু আলাইকুম, ওরে আল্লাহ রে ওমা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে হাজির হইলাম, সে বিষয়টা হলো যে কিভাবে আপনারা ড্রয়িং থেকে ব্যাস ও কলম বের করবেন। আজকের হলো দ্বিতীয় পর্ব। প্রথমে দিন দেখাইছিলাম যে মেন ড্রয়িংয়ে যে কিভাবে উল্লেখ করা আছে প্যাকেটের ব্যাসের সাইজ এবং ব্যাস কিভাবে বের করবেন। আজকে আপনাদের দেখাবো যে আমাদের যে ব্যাস আছে এই জায়গায় তিন ধরনের সাইজ, কলম, তারপরে কতটুক লেভেল হবে ফ্লোর, সব এই জায়গায় ইংলিশে লেখা আছে, এবং এমএমের মাপ। যারা এমএমের মাপ বুঝেন তাদের জন্য খুবই ইজি হবে। এই জায়গায় দেখুন প্রতিটি ঘরে আলাদা আলাদা করে সাইজ লেখা আছে, প্রতিটি ব্যাসের রড কতটি পিস করে দেওয়া হবে সম্পূর্ণ এই জায়গায় লেখা আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে একটা দেখেন আমাদের একটা লিস্ট, এটা হলো 900x900, 250 mm, দূরত্ব হবে রডের সাইজ, তারপর হবে 7y++, মানে এই এক পাশে 60টা করে আরেক পাশে 12টি করে রড বিছানো হবে, মানে ব্যাসের রড বান্ধার সময়। এই জায়গায় দেখুন সম্পূর্ণ লেখা আছে 9y/12। দেখুন সম্পূর্ণভাবে এই জায়গায় উল্লেখ করা আছে, তারপরে এই জায়গায় লেখা আছে 4x12। ঠিক আছে বন্ধুরা, এই জায়গায় লেখা আছে যে কতটুক হাইট হবে। প্রথমে আমাদের ব্যাসটি ঢালাই হবে 250 mm, তারপরে 500 mm হবে শর্ট কলম, তারপরে আমাদের যে ভীম, এই যে দেখুন নিচে প্রতিটি ব্যাসের স্কেলের মাপ দেওয়া আছে 40 mm করে। তারপরে আমাদের ভীম আছে হইলো 450 mm, আর উপরে আছে হলো আপনার কাঁচারান পাথর বিছানো হবে 2 ইঞ্চি, পাথর বিছানো হবে 4 ইঞ্চি, ঢালাই হবে 4 ইঞ্চি, মোট 8 ইঞ্চি এই জায়গা আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে দেখুন আমাদের একটা ব্যাসের সাইজ 900x900, এই জায়গায় এটা হলো ছোটো সাইজ, যেটা 900x900, এই যে দেখুন পুরোপুরি আমরা দেখাইতেছি। আর আমাদের এই জায়গায় কলম হবে 250 mm, আর এটা এই একটা ব্যাস দেখতেছেন এটা হলো 1200x900 mm, আমাদের যে কলম হবে ভিতরে 450 mm/150 mm। আর এই যে একটা ব্যাস দেখতেছেন এই ব্যাসটি হলো 1200x900 mm। ঠিক আছে বন্ধুরা, 1200x1200 mm, এটা হলো আমাদের কলম হবে 250 mm/125 mm। এই জায়গায় আমাদের তিন ধরনের ব্যাস, তিন ধরনের কলম দেওয়া হয়েছে। এখন এটা কিভাবে বুঝবেন আপনারা যে আমাদের কলমের সাইজ এবং ব্যাসের সাইজ আলাদা করে লেখা আছে, বা কিভাবে বুঝবেন এটাও আপনি সহজে বুঝতে পারবেন। কারণ দেখুন এখানে আপনার যে কলম উঠেছে, আপনাদের ভীম কত সাইজ হবে, কলম কত সাইজ হবে সম্পূর্ণ উল্লেখ করা আছে এই ড্রয়িংয়ে। আপনি বোঝার জন্য আলাদা আলাদা করে লিস্ট এরা করে দিয়েছে যে আপনাদের কলমের থেকে কলমে কয়টা রড হবে এবং কত দূরত্ব রিং বসবে সম্পূর্ণ যে উল্লেখ করা আছে। এই জন্য সবচেয়ে পারফেক্ট এই ধরনের ড্রয়িং আপনি বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে হলো মেন ড্রয়িং পাইকেটের বা ব্যাসের, এই জায়গা থেকে আমরা বের করেছি।